हेलो एवरीवन, वेलकम टू टेक टेक्निक। एटा ई चैनलेर एकटा नतून प्लेलिस्ट जेखाने आमी पाइथन प्रोग्रामिंग लैंग्वेज शिखाबो। पाइथन मोटामोटी एकटा स्ट्रंग लैंग्वेज, सी प्लस प्लस आर जावार तुलनाय एर सिनटैक्स बेस सहज, एटा शिखा अनेक सहज ओई दुटो लैंग्वेजेर तुलनाय। एबं एते किछु प्रिबिल्ट फांगशन आछे जेगुलो सी प्लस प्लस आर जावाय कोनो एकटा प्रब्लेम सल्व करते जेखाने अनेकगुलो लाइन लिखा लागतो सेगुलो शुधुमात्र प्रिबिल्ट फांगशने एकटा प्यारामिटार सेट करे दिओ अनेक समय करे फेला जाय। एई कारणे एटा बिगिनारदेर जन्य बेश शिखा सहज, ताई आमि एई चैनेले प्रथमे पाइथन प्रोग्रामिंग ल्यांगुয়েজটা দিয়েই শেখানো শুরু করতে যাচ্ছি। তো পাইথন শেখার জন্য শুরুতে আমাদের যা করতে হবে তা হচ্ছে, প্রথমে আগে আমাদেরকে কম্পিউটারে পাইথন ইনস্টল করে নিতে হবে। এর জন্য আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজার দিয়ে ডাউনলোড পাইথন লিখে সার্চ করব। তাহলে টপে যে রেজাল্ট আসছে python.org থেকে, এখানে আমরা গেলে ডাউনলোড পাইথন এই বাটনটাতে ক্লিক করব। তাহলে পাইথন ডাউনলোড হওয়া শুরু হবে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে ওপেন করব, এখানে রানে দিব। তারপর এখানে দুটো অপশন দেখতে পাবো, ইনস্টল নাও, তাহলে এটা সি ড্রাইভে ইনস্টল করবে, অথবা কাস্টমাইজ ইনস্টলেশন দিয়ে আমরা কি কি ফিচার রাখবো অথবা কোন লোকেশনে ইনস্টল করব তা সেট করে দিতে পারি। আমি যেহেতু সি ড্রাইভে ইনস্টল করা প্রেফার করি না, তাই আমি এই অপশনটি সিলেক্ট করছি না। কিন্তু এক্ষেত্রে এই কাস্টমাইজ ইনস্টলেশনের জন্য অ্যাড পাইথন 3.92 পাথ এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, তা না হলে ওই পাথে কোনো পাইথন সফটওয়্যারটা ইনস্টল করা হবে না, ফলে হচ্ছে তখন আর কাজ করা যাবে না। তো এভাবে আমি কাস্টমাইজ ইনস্টলেশন দিচ্ছি, কিন্তু কেউ যদি চায় যে সি ড্রাইভে রাখবো তো এটা দিলে সরাসরি করলেই হবে। তো কাস্টমাইজ ইনস্টলেশন, এখানে এগুলো সবগুলোই টিক দিচ্ছি, দেন নেক্সট। এখানে ব্রাউজ করে যেই জায়গাটায় আমি সেভ করব সেখানে দিতে হবে, তারপর ইনস্টলে ক্লিক করব। তাহলে ইনস্টল হওয়া শুরু হবে। যেহেতু আমার কম্পিউটারে আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল বাটনে ক্লিক করছি না। তো পাইথন ইনস্টল করার পরে পাইথনের সাথে আমরা একটা আইডিএলই পাবো যেখানে আমরা আমাদের কোড লিখে রান করতে পারি। তার জন্য আমরা এখানে সার্চে এসে আইডিএলই লিখে এটি ওপেন করছি। তাহলে আমাদের একটি পাইথন শেল চালু হবে। এই শেলে আমরা হচ্ছে কোড লিখতে পারবো, কোড লিখে সেটি এক্সিকিউট করতে পারবো। যেমন ধরা যাক, এখানে আমি লিখছি একটি কোড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন এটা একটা সিঙ্গেল লাইনের কোড, এখানে হচ্ছে এই প্রিন্ট নামের একটা ফাংশন ব্যবহার করছি যা আমাদেরকে এর মাঝে যে লেখাগুলো আছে সেটা আউটপুট হিসেবে দিবে। তো এখন আমি যদি এন্টার প্রেস করি, তাহলে এই যে আউটপুট হিসেবে এই প্রিন্ট ফাংশনের এই কোটেশন মার্কের মাঝে যা লিখেছি তা আউটপুট হিসেবে চলে আসছে। এটা হচ্ছিল এক লাইনের একটা কোড, এটা এই মুহূর্তে বোঝার কোনো দরকার নেই, পরে এগুলো ফাংশনের কাজ সব এক্সপ্লেইন করা হবে। তো এটা হচ্ছে এই শেলে সরাসরি একটা কোড লিখে সেটা আউটপুট নেওয়ার কৌশল। আর দ্বিতীয় একটা পদ্ধতি হচ্ছে, এখানে ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করব, তারপর এখানে আমরা কোডটা লিখব, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। তারপর এই কোডটাকে সেভ করব, ফাইল সেভ অ্যাজ একটা নাম, যেমন ধরা যাক হ্যালো ওয়ার্ল্ড ডট পিওয়াই। এখানে নাম সেভ করার সময় ডট পিওয়াই দিয়ে অবশ্যই সেভ করতে হবে, কারণ ডট পিওয়াই হচ্ছে পাইথনের এক্সটেনশন। মানে এই অংশটা দেখে, সেভ ফাইলের নামের এই অংশটা দেখে কম্পিউটার বুঝতে পারবে যে এটা একটা পাইথন ফাইল। তারপর আমরা সেভে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমরা রান অপশনে গিয়ে রান মডিউলে ক্লিক করব, তাহলে এই যে আউটপুট হিসেবে হ্যালো ওয়ার্ল্ড দেখানো হচ্ছে। কিন্তু এই পাইথন শেলে অথবা এখানে নিউ ফাইলে কোড করা খুব বেশি কমফোর্টেবল না, যখন বড় কোড লিখতে যাওয়া হয় তখন এটা আর কি অনেক মানে দুর্বল একটা পদ্ধতি বলে মনে হয়। তার কারণে আমি প্রেফার করি পাইচার্ম নামের একটা সফটওয়্যার যেখানে কোড টাইপ করে এক্সিকিউট করা যায়। তো এর জন্য আমরা গুগলে ফার্স্টে পাইচার্ম লিখে সার্চ করব। তাহলে jetbrains.com এর এই প্রথম যেই সার্চ রেজাল্টটা আছে সেটাতে চাপ দিব, তারপর ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আমরা দুটো অপশন দেখতে পারবো, পাইচার্ম প্রফেশনাল
পাইচার্ম কমিউনিটি। প্রফেশনাল এডিশনের জন্য আমাদের পে করা লাগে, যেহেতু আমরা এই টিউটোরিয়ালে কোনো কিছুর জন্য পে করতে চাচ্ছি না, তাই আমরা এই কমিউনিটি এডিশনে ক্লিক করব। এটা ফ্রি এবং ওপেন সোর্স, তো এখানে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। তাহলে ডাউনলোড শুরু হবে, সেভ দিব। তো পাইচার্ম ডাউনলোড হওয়ার পর আমরা এটা ওপেন করব, ওপেন করে রানে ক্লিক করব, দেন ইয়েসে ক্লিক করব, এখানে নেক্সট দিব। এই অপশনটা আপনাদের আসবে না, যেহেতু আমার কম্পিউটারে আগে থেকে পাইচার্ম ইনস্টল করা আছে, তাই ওল্ডার ভার্সন আনইনস্টল করার জন্য আমাকে বলা হচ্ছে। তো যারা নতুন ইনস্টল করছেন তাদের জন্য এটা আসবে না, আর যারা আগে ইনস্টল করেছিলেন তাদের ক্ষেত্রে এখানে ই দিয়ে আগের ওল্ডার ভার্সনটা রিমুভ করতে হবে, এখানে ক্লিক করতে হবে, মানে যে ভার্সন যে লোকেশনে তা আছে, তারপর নেক্সট দিব। দেন আমরা এখানে ব্রাউজে ক্লিক করে যেই লোকেশনে ইনস্টল করতে চাচ্ছি সেই লোকেশন সেট করব, দেন নেক্সট দিব। এখানে 64-bit লঞ্চারে টিক দিব, দেন হচ্ছে অ্যাড লঞ্চার্স ডিরেকশন টু পাথ এটা সিলেক্ট করব, তারপরে ক্রিয়েট অ্যাসোসিয়েশনস ডট পিওয়াই এটা টিক দিব, দেন নেক্সট দিব। এরপরে ইনস্টল বাটনে হিট করলেই এটা ইনস্টল হওয়া শুরু হবে, যেহেতু আমার ইনস্টল করাই আছে তাই আমি ইনস্টল করছি না। তো পাইচার্ম ইনস্টল করার পর আমরা পাইচার্ম ওপেন করছি। পাইচার্ম প্রথমে এইভাবে একটা ব্ল্যাঙ্ক উইন্ডো শো করবে, তো আমরা ফাইলে গিয়ে নিউ ফাইলে ক্লিক করে একটা ফাইলের নাম দিয়ে ডট পিওয়াই দিয়ে সেভ করে কোড লিখে ফেলতে পারি, অথবা আমরা আরেকটু গুছিয়ে কাজটা করতে পারি। যেহেতু এই টিউটোরিয়ালের সবগুলো ফাইল আমি এক জায়গায় একত্রে রাখতে চাচ্ছি, তার জন্য আমি নিউ প্রজেক্টে ক্লিক করছি। তাহলে হচ্ছে একটা লোকেশনে আমি সেট করতে পারবো, যে লোকেশনে এই প্রজেক্ট এই টিউটোরিয়ালের সবগুলো ফাইল আমি সেভ করতে পারবো, জাস্ট আমার খুঁজে পাওয়ার সুবিধার জন্য, তার জন্য আমি নিউ প্রজেক্ট দিচ্ছি। এখানে লোকেশনের জায়গায় আমাদের লোকেশন সেট করতে হবে, তারপর এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপর আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করছি, ওপেন প্রজেক্ট দিব এখান থেকে, তারপর দিস উইন্ডোতে ক্লিক করব। তাহলে এখানে একটা প্রজেক্ট তৈরি হবে, এই যে মানে যে লোকেশনে আর কি রাখছি সেই জায়গায় একটা প্রজেক্ট তৈরি হবে, যেখানে আমরা পাইথনের কোডগুলো রাখতে পারবো। তো এখানে প্রথমে আমরা এই খালি জায়গায় রাইট ক্লিক করব, দেন নিউতে ক্লিক করব, পাইথন ফাইল সিলেক্ট করব, একটা নাম দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখানে আর ডট পিওয়াই দিয়ে সেভ করার দরকার নেই, পাইচার্ম মোটামুটি ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার, এখানে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলে সেটা অটোমেটিক এই ডট পিওয়াই এক্সটেনশন অ্যাড করে দিবে। তো এরপরে আমি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখছি, তারপর কন্ট্রোল এস চেপে এই ফাইলটা সেভ করছি, তারপর এখান থেকে রানে গিয়ে রান এটা দিচ্ছি। এখানে একটা শর্টকাট আছে অল্টার শিফট F10, এটা দিয়েও করা যায়। সো তারপর এখান থেকে হ্যালো ওয়ার্ল্ড এটা সিলেক্ট করব, তাহলে এই নিচে আউটপুট শো করবে, আউটপুট প্যানেলে এই যে হ্যালো ওয়ার্ল্ড। তো এভাবে পাইচার্ম ইনস্টল করে সেখান থেকে আমরা কোড এক্সিকিউট করতে পারি। তো এই টিউটোরিয়ালে ছিল মোটামুটি এভাবে কীভাবে পাইথন ইনস্টল করে তা দিয়ে কোড লেখা যায়, পাইথন এবং পাইচার্ম ইনস্টল করে তাতে কীভাবে কোড লেখা যায় তা বোঝানোর জন্য। তবে আরেকটি ছোট্ট কোড লিখছি এখানে শুধুমাত্র দেখানোর জন্য, যেখানে কী হয়, এখানে আরেকটা অ্যাডিশন নামের একটা প্রোগ্রাম ক্রিয়েট করছি, ফাইল ক্রিয়েট করছি। তো এই অ্যাডিশন নামের ফাইলে আমি যে কাজটা করব তা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিব, a equals 3, b equals 5, then a plus b এটা থাকবে c ভ্যারিয়েবলে, দেন আমি প্রিন্ট করব c। আপাতত কোডটা মানে বোঝা দরকার, তা হচ্ছে যে আমি একটা চলক ধরেছি মোটামুটি যেটা ম্যাথে করি, যেমন এক্স ওয়াই জেড ধরি, তো এক্সের যেমন একটা ভ্যালু আমরা খুঁজে পাই, কিন্তু আমরা এখানে শুরুতে আর কি একটা ভ্যালু দিয়ে রাখছি। তো এ হচ্ছে 3, বি এর ভ্যালু দিয়েছি আমরা 5, আর সি ইকুয়ালস এ প্লাস বি, অর্থাৎ এর ভ্যালু এবং বি এর ভ্যালু যোগ করে তা সিতে আমরা স্টোর করব, তারপর প্রিন্ট সি, অর্থাৎ সি এর মাঝে যেই ভ্যালুটা আছে তা আমরা প্রিন্ট করব। এখন এই প্রোগ্রামটি যদি আমরা কন্ট্রোল এস চেপে সেভ করে রান দেই অ্যাডিশন, তাহলে এই যে 5 আর 3 যোগফল 8 এটা আমাদের এখানে শো করছে। তো এভাবে আমরা পাইচার্মে কোড লিখে কোড এক্সিকিউট করতে পারি। আপাতত এগুলো না বুঝলে কোনো চিন্তা নেই, সামনের টিউটোরিয়ালে এগুলো সব এক্সপ্লেন করা হবে।
সো থ্যাংকস অল ফর ওয়াচিং। এই ভিডিও এই টিউটোরিয়ালটা সামনেও কন্টিনিউ করা হবে, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে সহজেই আমি যখন কোনো নতুন ভিডিও দিব তা আপনারা পেতে পারেন এবং এই টিউটোরিয়ালটি কন্টিনিউ করতে পারেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।